কয়েকদিন আগেও দেশের বাইরে প্রবাসীরা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য বাংলাদেশি সার্ভার ব্যবহার করত। সেক্ষেত্রে বাংলাদেশি নাম্বারে ওটিপি কোড আসলে সেই ওটিপি কোডটাকে তারা বাইপাস করে দেশের বাইরে নিয়ে যেত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে চলে এসে এখন কিন্তু প্রবাসীরা বিদেশেই বাংলাদেশি সার্ভারের সাহায্য ছাড়াই যে দেশে আছেন সেই দেশের নাম্বার ব্যবহার করেই কিন্তু বিকাশ ব্যবহার করতে পারছেন। তবে এক্ষেত্রে অনেকেই কিন্তু কমপ্লেন করছেন যে আসলে সত্যিকার অর্থে আপনি দেশের বাইরে যে বিকাশটা ব্যবহার করছেন এই বিকাশ অ্যাকাউন্টে কিভাবে টাকা লোড করাবেন বা ক্যাশ ইন করাবেন এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন না। আবার অনেকের হয়তোবা বিদেশি নাম্বার ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্টটা খোলা যাচ্ছে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অনেকে যেই দেশে আছেন সেই দেশের নাম্বারটা দেওয়ার পরবর্তী স্টেপে গিয়ে পরবর্তী স্টেপে কিন্তু যাচ্ছে না। তো ভিডিওটা যদি ফুল কন্টিনিউ করেন তাহলে আশা করি আপনি যেই দেশে আছেন তো সেই দেশে থাকা অবস্থায় বিকাশ ব্যবহার করতে পারবেন এবং সলিউশনগুলোও আশা করি পেয়ে যাবেন। অর্থাৎ হচ্ছে নিচের দিকে কিন্তু লালের মতো আর হচ্ছে না। তো আপনারা হয়তো বা অনেকেই জানেন অনেকে জানেন না যে বিকাশের এটা কিন্তু একটা হচ্ছে পাইলট প্রজেক্ট, আর এই মুহূর্তে বিকাশটা দেশের বাইর থেকে ব্যবহার করা যাচ্ছে ভালো মতোই, তবে সব দেশে কিন্তু ব্যবহার করা যাচ্ছে না। বর্তমান প্রেক্ষাপটে চলে এসে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, দক্ষিণ আফ্রিকা, তাছাড়াও হচ্ছে আমরা দক্ষিণ কোরিয়া, তাছাড়া দেখতে পাবো সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, ইতালি, যুক্তরাজ্য, বেশ কিছু টপ কান্ট্রি কিন্তু দেওয়া হয়েছে। তবে সব দেশে কিন্তু সব ডিভাইসে এখন পর্যন্ত হয়তোবা সকলের ক্ষেত্রে বিকাশটা বিদেশে ব্যবহারের সুযোগ হচ্ছে না। তো বিকাশের এটা যেহেতু পাইলট প্রজেক্ট তাই বিকাশ এইটা নিয়ে কিন্তু এখনও কাজ করে যাচ্ছে, তাই আপনাদের আরও কিছুদিন ওয়েট করতে হবে সব ডিভাইসে আসলে এই বিষয়টা অ্যাক্টিভ হওয়ার জন্য। তো আশা করি এই প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গেছেন। আর সেকেন্ড যে প্রশ্নটা হচ্ছে যে আপনি বিকাশে কিভাবে আপনি বিদেশে থাকা অবস্থায় ক্যাশ ইন করবেন বা টাকা ঢুকাবেন, বা আপনি যেই দেশে আছেন সেই দেশের নাম্বার দিয়ে যদি হচ্ছে বিকাশ অ্যাকাউন্টে টাকা ঢুকান তো সেক্ষেত্রে সেই নাম্বারে টাকা থাকবে নাকি বাংলাদেশি নাম্বারে টাকা আপনার যে বিকাশ অ্যাকাউন্টের আগের নাম্বার ছিল সেখানে চলে যাবে। তো বর্তমান প্রেক্ষাপটে আপনারা হয়তো বা বিদেশে থাকা অবস্থায় যে বিকাশ অ্যাকাউন্টটা খুলতেছেন এটা কিন্তু হচ্ছে বিকাশের রেমিটেন্স অ্যাকাউন্ট। তো বিকাশের যে রেমিটেন্স অ্যাকাউন্ট রয়েছে এই রেমিটেন্স অ্যাকাউন্টে আপনি যদি টাকা তুলতে চান তো সেক্ষেত্রে আপনি যেই দেশে আছেন সেই দেশে বিকাশের সঙ্গে কিন্তু বেশ কিছু মানি এক্সচেঞ্জ হাউস বা এমওটি যেগুলো রয়েছে এগুলার চুক্তি রয়েছে। তো এমওটি বা মানি এক্সচেঞ্জ হাউসে গিয়ে আপনি যেই নাম্বার দিয়ে বিকাশ খুলেছেন যেই দেশে তো ওই নাম্বারটা কিন্তু আপনাকে দিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এখানে কিন্তু হচ্ছে বেশ কিছু এমওটি সিঙ্গাপুর, ইতালি, তারপর আরব আমিরাত, দুবাই, সৌদি আরব যেগুলো এমওটি রয়েছে যেগুলো আমার কাছে তালিকা রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি। তো এই সকল এমওটিতে গিয়েই কিন্তু আপনাকে হচ্ছে মূলত বিকাশের টাকা লোড করতে হবে। আর যখন আপনি এই সকল এমওটি থেকে বিকাশের টাকা লোড করাবেন তো সেই সকল ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু সেন্ড মানির মাধ্যমে আপনি দেশে আপনার যে নিকট আত্মীয় স্বজন রয়েছে তার কাছে কিন্তু টাকা পাঠাতে পারবেন। তো বিকাশে যে রেমিটেন্স অ্যাকাউন্ট রয়েছে এই রেমিটেন্স অ্যাকাউন্টে আপনি যখন সেন্ড মানি করবেন আপনার দেশের কোনো পরিচিত বা আত্মীয় স্বজনের নাম্বারে সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের আপনার চার্জ কাটবে না। দেশে যে বিকাশ অ্যাকাউন্ট আমরা পার্সোনালি ব্যবহার করি সেইটার বিষয় ভিন্ন এবং বিদেশে প্রবাসীরা যে রেমিটেন্স বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতেছে সেইটার বিষয়টা কিন্তু পুরাটাই যে ইন্টারফেসটা রয়েছে সেটা সম্পূর্ণ ভিন্ন। কেননা বিকাশের বর্তমান প্রেক্ষাপটে চার থেকে পাঁচ টাইপের অ্যাকাউন্ট রয়েছে। এক এজেন্ট, দুই বলতে পারেন হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, তিন বলতে পারেন হচ্ছে রিটেইলার অ্যাকাউন্ট, এগুলোকে বলে রেমিটেন্স অ্যাকাউন্ট। তো রেমিটেন্স অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্টের যে ইউজার ইন্টারফেসটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণটাই ভিন্ন। তো আপনি যেই দেশে আছেন আপনি বিদেশে থাকলে আপনার যে রেমিটেন্স অ্যাকাউন্টের ইউজার ইন্টারফেস তিনটার মতো হয়তো বা চারটার মতো অপশান রয়েছে, এই চারটায় আপনাকে ব্যবহার করতে হবে। আপনি দেশে থাকা অবস্থায় বিকাশ যেমন ব্যবহার করতেন অনেকগুলো অপশান পাইতেন ওই রকম অপশান কিন্তু পাবেন না। তো আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে বিদেশে বিকাশ ব্যবহার করতে যে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এই যে রেমিটেন্স অ্যাকাউন্ট রয়েছে এই রেমিটেন্স অ্যাকাউন্টে কিন্তু বিকাশের যে পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিন্তু সেন্ড মানি হবে না, শুধুমাত্র রেমিটেন্স অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্টে সেন্ড মানি করা সম্ভব। এছাড়াও চাইলে কিন্তু আপনারা ওখানে হচ্ছে রেমিটেন্স অ্যাকাউন্ট যেটা রয়েছে সেখানে রেমিটেন্স নামে একটা অপশান রয়েছে
তো পেইনিয়রে টাকা লোড করেও কিন্তু আপনারা চাইলে আপনার বিকাস অ্যাকাউন্টে টাকা আনতে পারেন। তো বিকাস অ্যাকাউন্টে টাকা আনার যে দুইটা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে পেইনিয়র এবং আরেকটা হচ্ছে এমওটি বা মানি এক্সচেঞ্জ হাউস ব্যবহার করে, সেগুলো কিন্তু বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো ভিডিওটা ফুল কন্টিনিউ করলে আশা করি আপনাদের কাছে এগুলো পানির মতো স্পষ্ট হয়ে গেছে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।